জাতীয় সংসদের সদস্য। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাম পুলিশ সদস্যরা। একজন গ্রাম পুলিশ, সবার মুখে একটাই দাবি, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের মতো জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা। সামাজিকভাবে মর্যাদা নেই, চাকরির প্রমোশন নেই, কিন্তু জীবনের ঝুঁকি আছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেন, গ্রাম রক্ষাকারী এই বাহিনীর ন্যায্য অধিকার আদায়ে সরকার আরো আন্তরিক হবে। বাহিনীর সকল সুবিধাকে বাস্তবায়নের দাবিটা আমরা বিবেচনা করার অঙ্গীকার করছি। গ্রাম পুলিশদের দাবির সঙ্গে একাত্মতা জানান নৌ পরিবহন মন্ত্রী সাধন খানও। দাবি আদায়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। যত কিছু করা দরকার ইনশাআল্লাহ। সম্মেলনে যোগ দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আগামী বাজেটে গ্রাম পুলিশদের দাবি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। বাজেটে আপনাদের অবিচারগুলো অর্থমন্ত্রী মহোদয় তার বরাবর আমি তুলে ধরব। গ্রাম পুলিশ বাহিনীতে প্রায় 48,000 সদস্যের যৌক্তিকের দাবি সরকারের মেনে নেবে বলে আশা করছেন তারা। প্রধানমন্ত্রীর কাছে যাব। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।